ব্যারিস্টার কেনাকেই বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই দেশের জাতির জনকের ইতো ভবিষ্যৎ ছিল না, উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। দিন বেঁচে আছি একেবারে নারাই দিব আমি সবকিছু, যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন। এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না, তবে যতদিন বেঁচে আছি একেবারে নারাই দিব আমি সবকিছু। আমি মানুষ যদি বেশি ভালো হয়ে যায় এবং ভালো কাজ করে, সেই ভালো মানুষটাকে কিন্তু এই দেশের কালার পুলকরা বাঁচতে দেয় না। ঠিক তেমনটাই কিন্তু ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে হতে পারে। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু সবসময় ভালো কাজ করে, এবং এইটা কিন্তু একজন তাকে প্রশ্ন করেছে, আপনাকে নাকি বেশি দিন রাখবে না মেরে ফেলবে। এইটা নিয়ে কিন্তু ব্যারিস্টার সুমন অনেক কিছু বলেন, এবং ব্যারিস্টার সুমন তার নিজের মুখে স্বীকার করেন, আমি হয়তো মারা যেতে পারি। এবং ব্যারিস্টার সুমনের পিছনে কারা কারা লেগেছে এবং ব্যারিস্টার সুমন ভাই কেন বেঁচে থাকতে পারবে না, সেই কারণগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। গাইস, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে কিন্তু আপনারা সবকিছু বুঝতে পারবেন। ব্যারিস্টার কেনাকেই বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে। এই দেশের জাতির জনকের ইতো ভবিষ্যৎ ছিল না, উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। দিন বেঁচে আছি একেবারে নারাই দিব আমি সবকিছু, যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন। বৃষ্টির সময়ে চা বাগান যে কি সুন্দর, সেখানে আমার পিছনে অনেক বৃষ্টি হইতেছে, আপনাদেরকে দেখাই। ফুটবল, চা বাগান এবং এক অপরূপ অপরূপ সৌন্দর্যের মহামিলন আমার এলাকা। এই আপনি দেখাচ্ছি, দেখেন সৃষ্টির গভীরতা দেখেন। এরপর হচ্ছে গিয়ে এখানে যে একটি ফুটবল খেলা যায়, তারপর হচ্ছে গিয়ে সবসময় আপনি এই জায়গাটা এত নীরব, কেন আপনি ঢাকায় বসে থাকবেন, আসেন না আমাদের এলাকায়, দেখেন এই যে এইবার ঈদেই আসেন না, এত সুন্দর মাইলের পর মাইল দেখবেন নীরব। এবং এই এলাকার মানুষের যে কষ্ট, এই কষ্টটা লাঘবে আমি কাজ করতেছি। এরা যদি কষ্ট থেকে মুক্তি পায় আপনাদেরকে আরো সৌন্দর্য আপনাদের যারা আপনারা যাতে উপভোগ করতে পারেন, এই ব্যবস্থা চা বাগানের মানুষরা করে দিবে। আর আমি আসি তো এদের এমপি, আর যদি না মরি আর 4.5 বছর যদি থাকি তাহলে তো আমি এদের ইতিহাস বদলাই দিব। আমার এলাকায় আর কোনো নির্যাতন নিপীড়ন এইভাবে মানুষের উপর চলবে না, আমি চলতে দিব না যতদিন আমি আসি। এই প্রথম দেখলাম যে দিন মজুরের শ্রমিকদের সাথে একজন এমপি বিশিতে বিজে তাদেরকে রেনকোট পরাচ্ছেন, আসলে ভাই আপনার বৃত্তি আসলে কি আছে, এমন আসলে আপনি কি করতে চাচ্ছেন? এমপিটাকে আপনারা এত বড় করে দেখতেছেন কেন? এটা তো আমার বাপের কোনো সম্পত্তি না, এরা ভোট দিয়ে আমারে যোগ্য মনে করছে, তারা তাদের সেবা করার জন্য আইন প্রণয়ন করার জন্য একজন শিক্ষিত মানুষ হিসাবে তারা আমারে ভোট দিছে। আমি এখন রীতিমতো শপথ নিছি আমি প্রতিটা মানুষের কষ্টে আমি এদের পাশে থাকব, তাই তো বাস্তবতা। এমপি হওয়া মানে আমি ঢাকায় বৈশা নবাবি করব, আমি অনেক টাকার মালিক হব, বঙ্গবন্ধু তো এই জন্য দেশটাকে স্বাধীন করে দেয়। সোনার বাংলার যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কোথায় আসছে যে তুমি নবাব হয়ে যেতে হবে, বড় বড় পাঞ্জাবি পরে হাঁটতে হবে, তা না। মানুষের যেখানে কষ্ট এখানে এই কাজগুলো করার কথা চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান সবার, আমারও, আমরা সবাই মিলেই তো আমরা দেশটাকে আগায় নিতে চাই। এখন একা শেখ হাসিনার উপর, জননেত্রীর উপর আপনি সব ছেড়ে দিবেন, আর আমরা বসে বসে থাকবো তাহলে উনিও সফল হইতে পারবে না। আমি আমার এলাকার সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরতেছি। আচ্ছা ভাই, আমরা অনেকে চার দোকানে বসে শুনলাম যে ব্যারিস্টার কেনাকেই বেশি দিন রাখবে না, মানুষে মেরে ফেলবে, এই হায়াতের মালিক হচ্ছে কি আল্লাহ, যতদিন আসি অতদিন সার্ভিস দিতে চাই, যদি মনে হয় সেদিন আমার থাকবে না। শুনেন, এই দেশের জাতির জনকের ইতো ভবিষ্যৎ ছিল না, উনিও তো 3 বছরের বেশি থাকতেই পারেন না। এই দেশের মানুষরাই তারে নির্বিচারে তারে একেবারে সব পরিবারে হত্যা করছে। এখানে আমার খুব একটা যে বেঁচে থাকার ইচ্ছা তাও না, তবে যতদিন বেঁচে আছি একেবারে নারাই দিব আমি সবকিছু। আমি বলছি না যে দুর্নীতি করলে রাজনীতি ছাড়েন, আর যদি রাজনীতি করেন তাহলে দুর্নীতি ছাড়েন, দেখেন আমি কি করে দিব। আমি আজকে কইয়া যাইতেছি যাতে আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব, এরাও যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই কইরে থাকি, এরা যেন জ্বালাই যায়, তাতে সোনার কাঠের মানুষের ভাগ্য বদল হইব। আমি কেন হিসাব দেই সোনার কাঠ বাড়ি খাই গিয়া তারাই, এরার যন্ত্রণা রাখে রে। আমি যেই কই টাকা পাইছি 2 কোটি, ওই তারাইল কিশোরগঞ্জের লোকে এমপিরে কয় সুমানের দিকে বাইলিছে, তুমি কই তোমার টাকা হোক, ওই টানে এরার এমপিরে দৈরিয়া এত ভোট দিয়া সম্মানিত করছেন। আরে সম্পদ দোষ লাগে না আমার জীবনে, আর যে ইজ্জত দিছেন সারা বাংলাদেশের মানুষ আমার ইজ্জত করে, এর চেয়ে বড় সম্পদ আমার জীবনে কি হইতে পারে? যে ঘাম আমি ফেলি
আমি বিশ্বাস করি ঘাম কখনো প্রতারণা করে না, আর যারা ঘাম দিয়ে গোসল করতে শিখে তারা ইতিহাস বদলাইতে শিখে। কইছিলাম নিজে এমন ভাবে সোনার গাছে সাজাইয়ে তুলবো, এমন ভাবে ফল ফসারি দিয়ে তুলবো যে পুরী বিয়া দি তুই ভাইয়া সোনার গাছ, পুরী বিয়া দি তুই ভাইয়া সোনার গাছ। আমি কথা কইছিলাম দেখিয়া আমার নামে বিচার মহান সংসদ, আর আমি এর বেটারে জিগাই তুমি নু বিরোধী দল, তুমি সরকারের বিরোধিতা করতে তুমি আমার বিরোধিতা করো কিতা? এর মানে হইল গিয়া এর আয় রায়ে আমি যদি মইরাও যাই গিয়া তাতেও যদি আমার সোনার ঘাটের মানছে মনে করে যে এই ফুলাটা মরছে সোনার ঘাটের লাগিয়া, আমার একটা বিশ্বাস সোনার ঘাটের মানছে সবচেয়ে বড় জানাজা আমারে দিয়া দিব। এই জায়গায় দাঁড়াইয়া ঠিক চার মাস আগে যখন নির্বাচনে জিতছিলাম, আর নির্বাচনের আগে দুই দিন তিন দিন আগে যখন লাস্ট শেষ জনসভা করি এখানে, তখন আমি কিছুই জানতাম না রাষ্ট্রের পলিসি কি। তখন আমি আমার স্বপ্নের কথা আপনাদের সামনে বলছিলাম, স্বপ্ন ছিল এই যে মরা কয় নদীটারে পরিষ্কার কইরা দুই পাশে রাস্তা হবে, আর এই কয় নদীতে নৌকা চলবে, আমাদের ছেলে মেয়েরা বিকালবেলা মেহমানরা আসলে আমরা বেড়াইতে নিয়ে যাব ওই চা বাগানে, আর নাইলে এই নদীতে নৌকা এবং স্পিড বোট চলবে। আমাদের কাছে আছে প্রায় 3 কিলোমিটার নদী, 3 কিলোমিটার নদী এইরকম সারা সিলেট বিভাগে জানা আছে কিনা আছে কিনা আমার জানা নাই, কিন্তু আমরা ভাগ্যবান আমাদের সোনার ঘাটে আছে। 7 মাস গেছে সরকারি বরাদ্দ পাইছি 29.5 কোটি, কত পাইছি আগে জীবনে উনচুন্নি আগে থেকে ফার্স্টেও জানলাম না, যে আইলো গেল আইলো কোনাইন দিয়ে আর গেল কোনাইন দিয়ে। এই জায়গার মধ্যে মিটিং হয়েছে অন্তত 50টা হয়েছে না, আর আওয়াজের যন্ত্রণায় মসজিদে নামাজ পর্যন্ত ভরণ গেছে না, কিন্তু অত আওয়াজ হয়েছে কোটেকা বরাদ্দ হয়েছে এই অবস্থা থেকে উঠলাম না কোনোদিন। কি কবাল আমার দেখুন, আপনারা যে আমি জানাই দিছি যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এই কারণে আমার নামে বিচার দিতে দিতে সংসদ ভবন বন্ধ বিচার দিছ। ওই করিমগঞ্জ তারাইলের একলা এমপি আছে, তার নাম বিরোধী দল বেটা করে সুন্নু ভাই, আমার বড় কষ্ট হয় তারাইল করিমগঞ্জের মানুষের লেগে, সুন্নু ভাই আমার আমার লেগে বিচার দিছেন না সংসদ। ওইটা যে মাননীয় স্পিকার, এই যে একটা লোক সব হিসাব দিলাই আমরা ইজ্জত থাকে না, আমি জীবনে ভাই উনছি না আপনারা টেকা, আপনারা কইতাছি আমি ভাই টেকা আপনারা আইছে আপনারা। গাইজ আপনারা তো দেখলেন যে বেইশটা সুমন কতটা ভালো কাজ করে বেইশটা সুমনের বক্তব্যের মধ্যে, তারপরে বেইশটা সুমন এইটাও স্বীকার করে আমারা হয়তো দুষ্টু লোকরা মেরে ফেলতে পারে, তারা হয়তো অনেকে ষড়যন্ত্র করতে পারে, বেইশটা সুমন বারবার বলে আমাকে আপনারা মেরে ফেলতে পারেন, আমি কিন্তু সবসময় ভালো কাজ করব এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো, বেইশটা সুমন গর্জনমূলক সবসময় কথা বলে। দর্শক শ্রোতা, বেইশটা সুমন সবসময় কিন্তু ভালো কাজ করে এবং সেই জন্যই কিন্তু সে এমপি হয়েছে, এবং অনেকে কিন্তু বেইশটা সুমন ভাইকে মন্ত্রী হিসেবে দেখতে চায়, পার্সোনালি তাকে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে। দর্শক, বেইশটা সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং বেইশটা সুমনের আপডেট নিউজগুলো যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ দেশের সব আপডেট নিউজ এবং বেইশটা সুমন ভাই নিউজ সবকিছু আমরা দিয়ে থাকি। ধন্যবাদ।